ভাঙড়ে গতকাল অশান্তির ছবি আপনারা দেখেছেন, যেখানে একেবারে দু নম্বর ব্লকে সেখানে আরাবুল ইসলাম তিনি গিয়ে রীতিমতো অশান্তি সৃষ্টি করেছিলেন। যদিও পরে আমরা আরাবুল ইসলামকে শুনেছিলাম যে শান্তিপূর্ণ নির্বাচনের বার্তাও কিন্তু দিয়েছিলেন, আর তারপর আজ সকাল থেকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত হয়েছে ভাঙড়ে। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, রাজনীতিতে মানে ভাঙড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবং তার সঙ্গে অশান্তি বোধ একেবারে সমর্থক, যদিও আরাবুল ইসলাম অত্যন্ত পজিটিভ একটি বার্তা সদর্থক বার্তা দিয়েছেন গতকাল, আজ সকাল থেকে ভাঙড়ের ছবিটা কিরকম, মনোনয়ন কেমন চলছে? ঘড়ির কাঁটা 11টা বেজে গিয়েছে। একেবারে ঘড়ির কাঁটা এখন 11টা বেজে গিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তোমাকে দেখাই, তুমি দেখতে পাচ্ছ ভাঙড় দু নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসের সামনে কিন্তু বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। প্রার্থীর সংখ্যা কিন্তু সেই অর্থে এখনও পর্যন্ত খুব একটা বেশি চোখে পড়ছে না, কিন্তু পুলিশের সংখ্যা অনেক বেশি বাড়ানো হয়েছে। কেননা এই ভাঙড় দু নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসেই কিন্তু একের পর এক ঘটনা ঘটছে। কেননা গত শুক্রবার এখানেরই একজন আধিকারিকের নাক ফাটিয়ে দেওয়া হয়েছিল, কেননা তিনি আইএসএফের এক কর্মীকে তিনি কিন্তু ফর্ম দিয়েছিলেন, অর্থাৎ কিনা মনোনয়ন জমা দেওয়ার যে ফর্ম, সেই ফর্ম তিনি দিয়েছিলেন। কেন? সেই কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর আক্রমণ চালায় বলে আইএসএফ অভিযোগ করেছিল। এবং গতকাল যে চিত্র দেখা গেল, যে বেলা দুটোর সময় আর একেবারে আসমা খাতুন নামে আইএসএফের এক প্রার্থী, তিনি আরও তিন প্রার্থীকে নিয়ে ঢুকেছিলেন মনোনয়ন জমা দেওয়ার জন্য, কিন্তু তিনি মনোনয়ন জমা দিতে পারেননি। সন্ধে 6:15 নাগাদ রীতিমতো তাকে লুকিয়ে বার করতে হয়, বিডিও অফিসের পেছন দিকে তালা ভেঙে তাকে বার করতে হয়। কেননা আসমা খাতুন যখন ভেতরে ছিলেন মনোনয়ন জমা দেওয়ার জন্য এসেছিলেন, সেই সময় কিন্তু বাইরে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক ছিলেন, এবং আসমা খাতুন তিনি যেটা বলে অভিযোগ করেছিলেন যে তাকে প্রাণে মেরে দেওয়া হতে পারে, তার উপর আক্রমণ হতে পারে। এই প্রেক্ষাপটে পুলিশ কিন্তু সদর্থক একটা ভূমিকা নেয়, তাকে কোনো রকমে লুকিয়ে একেবারে পেছনের দিকের একটি গেট রয়েছে, সেই গেটের তালা ভেঙে বার করে। আজ যেটা বলা সবচেয়ে বড় আশঙ্কার বিষয়, যে এই ভাঙড়ের আইএসএফের যিনি বিধায়ক রয়েছেন নওসাদ সিদ্দিকী, তার নেতৃত্বে কিন্তু সমস্ত প্রার্থীরা তারা আসবেন এবং কাঁঠালিয়া চৌমাথা মোড় হয়ে তারা আসবেন। সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরাও থাকবেন। স্বাভাবিকভাবে একটা গণ্ডগোলের বাতাবরণ তৈরি হতে পারে, তেমনটাই কিন্তু আশঙ্কা বারুইপুর জেলা পুলিশ প্রশাসনের, এবং তারা কিন্তু সেই কারণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং তৃণমূলের পক্ষ থেকে এখানকার যিনি অবজারভার রয়েছেন সাওকাত মোল্লা, তিনি যেটা জানাচ্ছেন আমাদের কিছুক্ষণ আগে ফোনে যেটা জানালেন, তিনি আশঙ্কা করছেন যে আইএসএফ তাদের উপরে আক্রমণ চালাতে পারেন, অস্ত্রশস্ত্র নিয়ে তারা জড়ো হচ্ছেন, তেমনটাই কিন্তু তিনি ফোনে প্রতিক্রিয়া দিয়েছেন। এবং গোটা পরিস্থিতিতে একেবারে আইএসএফের তরফ থেকে একই রকম অভিযোগ হচ্ছে, তৃণমূল আক্রমণ করতে পারে, আক্রমণ পাল্টা আক্রমণে কিন্তু রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এই ভাঙড়। সেই কারণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা পরিস্থিতি কিভাবে পুলিশ রোধ করে, কিভাবে সামাল দেয়, সেটাই কিন্তু এখন দেখার। একেবারে হিন্দল ধন্যবাদ। পঞ্চায়েত ভোটের আগে হুগলির আরামবাগে গ্রেফতার হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান দ্রুত আব্দুল আজিজ খান। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, কি অভিযোগ? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। পঞ্চায়েত ভোটের আগে এবার হুগলির আরামবাগে গ্রেফতার হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান দ্রুত আব্দুল আজিজ খান, যিনি হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। গ্রেফতার করা হলো পঞ্চায়েত প্রধানকে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কি অভিযোগ? দেখো, আরামবাগের হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল আজিজ খান, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারকেশ্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয় গতকাল রাতে। যেটা জানা যাচ্ছে যে রবিবার রাত্রে তোমার হরিণখোলাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে যায় আরামবাগ থানার পুলিশ। সেই সময় আরামবাগ থানার পুলিশের কাজে বাধা দেওয়া হয়, এমনকি পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়া, পুলিশের গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়া, এই সমস্ত কিছু করা হয়। এবং তার সঙ্গেই যুক্ত ছিলেন হচ্ছে এই পঞ্চায়েত প্রধান, তিনি হচ্ছেন বিদায়ী পঞ্চায়েত প্রধান তৃণমূল কংগ্রেসের, তিনি এটার সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশের অভিযোগ। পুলিশের যেটা বক্তব্য, যে নির্দিষ্ট অভিযোগ ছিল এক ব্যক্তির বিরুদ্ধে, তাকেই গ্রেপ্তার করতে যাওয়া হয়, কিন্তু তাদের কাজে বাধা দেওয়া হয় এবং সেই বাধায় নেতৃত্বই দিয়েছিলেন হচ্ছে এই হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এবং তারই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে তারকেশ্বর থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে আজকে আদালতে তোলা হবে। ধন্যবাদ অর্ণব।